নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের পাঁচটার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেই বিষয়টার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী পদে যিনি ছিলেন তিনি থাকবেন কি থাকবেন না তারই একটা দোলাচল দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত আবারও নতুন করে আরও একজন মানুষ প্রধানমন্ত্রী পদে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী পদে যিনি ছিলেন তিনি তো আর প্রধানমন্ত্রী পদে নেই এবং তিনি অনাস্থা ভোটে হেরে গিয়েছেন। অনাস্থা ভোটে হেরে ট্রাস্ট ভোটে হারার পর তাকে পদ থেকে সরে যেতে হয়েছে, অন্য একজন তার জায়গায় পদ অধিগ্রহণ করেছেন এই মানুষটির নাম ইমরান খান। আর ইমরান খান সরে যাওয়ার পর সেখানে শাহবাজ শরীফ এসেছেন। ইমরান খান কয়েকদিন আগে পর্যন্ত যেমনটা দাবি করেছিলেন যে তাকে গদিচ্যুত করবার জন্য বিদেশি শক্তিগুলোর হাত আছে, অর্থাৎ সেই বিদেশি শক্তিগুলোর মধ্যে একবার মুখ ফসকে আমেরিকার নাম বলেও ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক যেখানে একটা আদায় কাজ করায় সেই বক্তব্য থেকে বোঝা গিয়েছিল। গোটা বিশ্বই জানে যে সম্পর্কটা খুব একটা মধুর সম্পর্ক নয়। যতটা চীনের সঙ্গে পাকিস্তানের মধুর সম্পর্ক ছিল, অল ওয়েদার ফ্রেন্ড বলা হয় চীনকে, ঠিক ততটা মধুর সম্পর্ক তো নয় আমেরিকার সঙ্গে, সেটা সকলেই জানেন। কিন্তু এখন আবার উল্টো গাইতে শুরু করেছেন ইমরান খান। একটি জনসভা হয়েছে এবং সেই জনসভায় বাগি জিন্না, সেখানে এই জনসভাটি হয়েছিল করাচিতে। তো সেই জনসভায় গতকাল ইমরান খান বললেন যে কোনো দেশের সঙ্গে আমার সম্পর্ক খারাপ নয়, ভারতের সঙ্গে, ইউরোপের যে কোনো দেশের সঙ্গে এবং আমেরিকার সঙ্গেও আমার সম্পর্ক যথেষ্ট ভালো। তো এই বক্তব্যটার ভেতরে ঠিক কি ইঙ্গিত লুকিয়ে রয়েছে? শাহবাজ শরীফকে আবার অন্যরকমভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলতে চাইছেন কি ইমরান খান? একদিকে যখন এই ছবি, তখন তীব্র জ্বালানির একটা সংকট পাকিস্তানে এই মুহূর্তে শাহবাজ শরীফকে তার সামনা করতে হচ্ছে, বলা যেতে পারে তার মোকাবিলা করতে হচ্ছে। আর এই তীব্র জ্বালানির সংকটটা আরও বাড়তে পারে ধীরে ধীরে। ধীরে ধীরে শ্রীলঙ্কার মতন পরিস্থিতি হবে কি না তারও এই মুহূর্তে সন্দেহ রয়েছে। অন্যদিকে আগামী জুলাই মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট রয়েছে এবং সেই শীর্ষ সম্মেলনে পাকিস্তান এবং ভারত দুই অংশগ্রহণকারী দেশ হিসেবে সেখানে অংশগ্রহণ করবে এবং দুদেশের প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ইতিমধ্যে দুদেশের কূটনীতিকরা আলাপ আলোচনা আরম্ভ করেছেন, ভাবনা চিন্তা আরম্ভ করেছেন যে দুই রাষ্ট্রপ্রধানকে আলাদা করে আলোচনার টেবিলে আনা যায় কি না, সেটা নিয়েও এই মুহূর্তে একটা জল্পনা কল্পনা চলছে। আসলে ভারত এই মুহূর্তে কূটনৈতিক দিক দিয়ে গোটা পৃথিবীর কাছে একটা বিশেষ সম্মান আদায় করে নিয়েছে। সেই জায়গাটাতে পাকিস্তান কি তার কাছে আসতে চাইছে? পাকিস্তান, এই মুহূর্তে নতুন পাকিস্তান, ফের নির্বাচন হওয়ার আগে পর্যন্ত শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী থাকবেন। এবার তিনি অন্তত আশা করা যায় যদি পাক সেনা স্থিতাবস্থা জারি থাকে, কারণ কামার জাভেদ বাজওয়া নভেম্বর পর্যন্ত, যদ্দূর জানা যাচ্ছে যে নভেম্বর পর্যন্ত তাঁর মেয়াদকাল, সুতরাং ততদিন পর্যন্ত যদি স্থিতাবস্থা বজায় থাকে তাহলে কোন পথে পাকিস্তান এগোতে পারে সেদিকে আমাদের আজকে নজর থাকবে। কোন পথে পাকিস্তান? পাকিস্তান ঠিক কোন পথে বহির্বিশ্বের কাছে, অর্থাৎ গোটা দুনিয়ার কাছে পাকিস্তানের ইমেজটা ঠিক এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে? ভারতের কাছে বা ইমেজ কি দাঁড়াচ্ছে? পাকিস্তান ভারতের কাছে ঠিক কি চাইছে? সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী। স্বাগত জানাই ডক্টর নন্দী আমাদের আজকের আলোচনায়। আমি একদম শুরুতেই একটুখানি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে হবনবিং বাড়ানোর চেষ্টা করছেন কি ইমরান খান? এটা কি তার শাহবাজ শরীফকে খানিকটা যাতে অস্বস্তিতে ফেলা যায় তারই একটা চেষ্টা? ইমরান খানের মতলবটা ঠিক কি সেটা একটু জানবার চেষ্টা করব। প্রথমে ইমরান খান যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু পাকিস্তানের চিরাচরিত যে রিলেশনাল যে কন্টিনিউটি আমেরিকার সাথে সেখানে কিছুটা নতুন ধারা দেখা গিয়েছিল। অর্থাৎ আমরা দেখেছি 1954 থেকে পাকিস্তানের সাথে যখন মিলিটারি প্যাক্ট হয়েছিল আমেরিকার, তখন থেকে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সখ্যতা তো ছিলই, অর্থনৈতিক ভাবে, প্রযুক্তিগত ভাবে, সামরিক ভাবে সাহায্য পেত। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর চায়নার সাথে তো ঘনিষ্ঠতা ইমরান খান আগে থেকে ছিল, তারপরে চায়নার উপর বেশি নির্ভরশীলতা এবং
রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিলেন, উনি স্ট্র্যাটেজিক নতুন পার্টনারশিপ গড়ে তুলতে চাইছিলেন এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের যে মানে মানে ভূমিকা সেটা খুব একটা ইতিবাচক ছিল না। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমেরিকা বারবার থ্রেট দিয়েছে যে সন্ত্রাসবাদ বিরোধী যে কার্যকলাপে পাকিস্তান যে সদস্য ভূমিকা পালন না করে তাহলে আমরা পাকিস্তানকে আর্থিক সাহায্য দেব না বা সমস্ত বড় প্রকার অ্যাসিস্ট্যান্স থেকে বিরত রাখবো। এই অবস্থায় ইমরান খান দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটু ক্রিটিক্যাল কমেন্টস করেছেন বিভিন্ন সময় এবং তার যে ডিপেন্ডেন্সি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর সেটা অনেকটা কমিয়ে দিতে চেয়েছিলেন এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগের মতো সহায়তা পাচ্ছিল না পাকিস্তান, সেহেতু ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটু ক্রিটিক্যাল ছিলেন। এবং পাকিস্তানে যে কজন প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে ছিলেন, যে কদিন টিকে ছিলেন, তাদের টিকে থাকার বিষয়টি একদিকে যেমন পাকিস্তানের অভ্যন্তরীণ তিনটি পিলার অর্থাৎ সামরিক শক্তি, সামরিক বাহিনী, আইএসআই এবং মিলিটারি মানে রিলিজিয়াস মাস্টার্সদের উপর ডিপেন্ড করে, পাশাপাশি ডিপেন্ড করে এক্সটার্নাল ফোর্স আমেরিকার উপর, এতদিন পর্যন্ত করতো। তো সেখানে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়া রাজনীতি সম্পর্কিত বিশেষজ্ঞরা, সে এখানে আমেরিকার একটা রোল ছিল ইমরান খানকে চলে যাওয়া মানে ক্ষমতাচ্যুত করার পেছনে। আমরা দেখেছি ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে থেকেই বিভিন্ন মঞ্চে মানে জাতির উদ্দেশ্যে ভাষণে মিডিয়ার কে অ্যাড্রেস করার সময় ভারতের প্রশংসা করছেন, অর্থাৎ খড়কুটো আঁকতে বেঁচে থাকার জন্য যে মরিয়া চেষ্টা করে মানুষ যখন খুব বিপদে পড়ে, ইমরান খানের অবস্থা সেরকম হয়েছিল। অর্থাৎ যদি এই এই এক্সটার্নাল ফোর্স অর্থাৎ ইন্ডিয়া, অন্যান্য দেশ, আমেরিকা, এখন আবার আমেরিকার কথা বলছেন, গতকালের বক্তৃতায় শুনলাম যে এরা কেউ আমার শত্রু না, এরা এদের সাথে আমার কোনো বৈরিতা নেই, প্রশংসাসূচক বাক্য। অর্থাৎ এইভাবে এক্সটার্নাল ফোর্সের সাপোর্টে যদি নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ, তাকে যদি বিপাকে ফেলা যায় এবং নতুন করে আগামী দিনে যে নেক্সট ইয়ার ইলেকশন, সেই ইলেকশনে যদি ইমরান খানকে সাপোর্ট করে, এটা ইমরান খানের পক্ষে সহায়ক হবে। আমরা জানি দক্ষিণ এশিয়ার যে যখন পার্লামেন্টের ইলেকশন হয় বিভিন্ন দেশে, বাংলাদেশের ইলেকশনের ক্ষেত্রে আমেরিকার ভূমিকা ছিল মানে সুবিদিত, এবং শুধু তাই নয় এবং মধ্যপ্রাচ্যের যে রোল সেটাও দেখা যাচ্ছে, যখন বিএনপি লেড জামাত গভর্নমেন্ট এসছে তাদের মানে ক্ষমতা আনার পিছনে মানে মধ্যপ্রাচ্যের একটা ভূমিকা ছিল আরব দেশগুলো, সেক্ষেত্রে এখানেও পাকিস্তানের নির্বাচনের ক্ষেত্রে, শ্রীলঙ্কা নির্বাচনের ক্ষেত্রে, এমনকি যে আফগানিস্তানে হামিদ কারজাই সরকার, আশরাফ ঘানি সরকার, তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতা থাকার পিছনে আমেরিকার হাত ছিল। এই অবস্থায় দুদিক দিয়ে বার্তা দেওয়া, একদিকে হচ্ছে যে তাদের মরাল সাপোর্ট এবং তাদের কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া এই এক্সটার্নাল ফোর্স থেকে, এবং দু নম্বর হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ইমরান খানের যে যদি এই শক্তিগুলোকে কাছে আনা যায়, কারণ এই শক্তিগুলো ডেমোক্রেটিক ফোর্স, ইন্ডিয়া এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি এবং আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট ডেমোক্রেসি, এই দুই গণতান্ত্রিক দেশকে যদি সামনে আসা যায়, তাদের একটা ইমেজ রয়েছে, গ্লোবাল ইমেজ রয়েছে, তাতে করে পাকিস্তানের জনগণকে, যারা পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, একটু মানে উদার মনস্ক নাগরিক, সুশীল সমাজ, তাদেরকে বোঝা যাবে যে ডেমোক্রেটিক দুই রাষ্ট্র, যদিও ভারত আমাদের শত্রু, তারপর ডেমোক্রেসি রক্ষার ক্ষেত্রে ভারতের যে ভূমিকা বা ভারত যেভাবে ডেমোক্রেসিকে সাফল্যের সাথে চালাচ্ছে ওয়ার্ল্ড সুবিধিত, তো এদেরকে রাখা গেলে কিছুটা সাপোর্ট পাওয়া যাবে। ইমরান খানের এই যে মানে ক্ষমতা থেকে চলে যাওয়া, এই ক্ষমতা থেকে চলে যাওয়ার গুলো অনেকগুলো কারণ আছে, আমরা দেখেছি আগে, শুধুমাত্র আমেরিকার ভূমিকা আমি বলবো না, শুধুমাত্র মিলিটারিকে মানে সন্তুষ্ট করতে না পারার ভূমিকা আমরা বলবো না, সবচেয়ে বড় যেটা ইমরান খানের সময় আর্থিক ভাবে পাকিস্তান আরো দুর্দশাগ্রস্ত হয়েছে এবং নাগরিকদের যে কতগুলো নাগরিক পরিষেবার অন্যতম হচ্ছে ইলেকট্রিসিটি মানে এনার্জি, যে এই মানে ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু ব্যাহত হয়েছিল ইমরান খানের সময় থেকে, এখন আরো তীব্র হয়েছে, যেটা আমরা দেখলাম যে পাকিস্তানের তীব্র হওয়ার কারণ হচ্ছে পাকিস্তানে কিন্তু ইন্টারনাল সেভাবে সোর্স নেই, কিছু কয়লা রয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের যে সোর্স কয়লা আছে, গ্যাস রয়েছে বেলুচিস্তানে, সেখানে মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট হয়, কিন্তু বেশিরভাগ তারা ইম্পোর্ট করে, কিনতে হচ্ছে, রাইট রাইট, জ্বালানি কিনতে হচ্ছে, এবং পাকিস্তানে এই মুহূর্তে প্রায় 7000 মানে মেগাওয়াট ইলেকট্রিসিটির প্রতিদিন ঘাটতি থাকছে, এবং এর কারণ হচ্ছে যে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার তো পাকিস্তানে নেই, ওভার কনজাম্পশন, ওভার পপুলেশন এবং মিস ইউজ অফ পাওয়ার, এবং অনেক সময় নতুন একজন অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন তো মিফতা জামিল,
তো তিনি টুইটারে একটি পোস্টে জানিয়েছেন যে শুধুমাত্র জ্বালানির অভাবে 13 এপ্রিল থেকে 3,500 মেগাওয়াটের একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এতটাই খারাপ অবস্থা। এবার হচ্ছে পাকিস্তানের যে বালুচিস্তানে যে গ্যাস ফিল্টার রয়েছে সেখানে সেই গ্যাস ফিল্টারের মাধ্যমে গ্যাস পাইপ লাইনে সারা পাকিস্তানে গ্যাস সাপ্লাই হয় এবং সেই গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এবং কিছু কয়লার মাধ্যমে হয়। এখন একটি দেশের যদি বিদেশি মুদ্রা সংকট হয়, বিদেশি মুদ্রার যে ভান্ডার পাকিস্তানে কমে আসছে, শ্রীলঙ্কার যেরকম অবস্থা হয়েছে পাকিস্তানের অবস্থা সেই দিকে যেতে পারে, যাবে কিনা বলা যাচ্ছে, যেতে পারে কেন? একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো সেভাবে হয়নি এবং সেইভাবে রাজস্ব পাকিস্তানে নেই এবং যে সমস্ত দেশ পাকিস্তানকে এইড দিত, ফরেন এইড দিত হিউম্যান ডেভেলপমেন্টের জন্য বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এডুকেশন বিস্তার করার জন্য, হেলথ সেক্টর ক্ষেত্রে দিত, সেগুলো যেহেতু মানে ফিনান্সিয়াল মানে টেরর ফিনান্সিং হতো সেই টাকা দিয়ে, টেরিস্ট মানে গ্রুপ করে দেওয়া হতো বা মিলিটারাইজেশনের খাতে ব্যবহার হতো, সেহেতু এবং পাকিস্তান অলরেডি ট্যাগ দেয় যে টেরিস্ট করে, সেহেতু ওই যে সোর্স গুলো সেগুলো আস্তে আস্তে কমে আসছে পাকিস্তানে, ফলে ইন্টারনাল রেভিউ নেই, এক্সটার্নাল যে ইনকাম যে ফরেন এড সেটা কমে আসছে, এর ফলে পাকিস্তানের যে এই নর্মাল যে মানে যে জনগণের চাহিদা যেগুলো পরিষেবা যেগুলো মিটিগেট করতে পারছে না, ফলে সেই জ্বালানি হবে এরকম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। পাকিস্তানের এই সমস্যাটা যেমন আমরা দেখি যে মানে এই যে সিপেক এর মাধ্যমে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর মাধ্যমে মানে চায়না ভায়া পাকিস্তানের যে বাণিজ্য নতুন প্রসার করার চেষ্টা করছে মানে মধ্যপ্রাচ্যে উত্তর আফ্রিকার দেশগুলোতে গদর ফোর্টের মাধ্যমে সেটা করছে। তো পাকিস্তানে যদি মানে বোঝা উচিত ছিল যে চায়না যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছে বা স্পেশাল ইকোনমিক জোন করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে সেই দেশে যতটা উন্নতি হয়েছে চায়নার তার চেয়ে বেশি উন্নতি হয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই, মালদ্বীপের ক্ষেত্রেও তাই, পাকিস্তানের ক্ষেত্রেও তাই হতে যাচ্ছে। অর্থাৎ যে নেচার অফ দ্য ইনভেস্টমেন্ট চায়নার এবং নেচার অফ দ্য মানে ইকোনমিক পলিসি অফ চায়না ইজ পার্ট ডিফারেন্ট দেন আদার ওয়েস্টার্ন কান্ট্রি। অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজ কিন্তু তারাও ইনভেস্ট করে, তারা কিন্তু চায়নার মতো এত অল্প সময়ে শোষণটা ওইভাবে করে নেয় না, সেখানে ইনভেস্ট আস্তে আস্তে ডেট ট্র্যাপে ফেলে, আস্তে আস্তে করে, নিউ কলোনিয়ালিজমের একটা কৌশল এটা। কিন্তু চায়নার যে ওভার ডিপেন্ডেন্সি পাকিস্তানের কিন্তু এই যে আজ বিপর্যয়ের অন্যতম কারণ। নিজস্ব ইন্ডিজেনাস ক্যাপিটাল না থাকে তখন কি করে তারা মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কে আগে স্বাগত জানায়? তো পাকিস্তানে সেটা হয়নি, যখন গ্লোবালাইজেশন আর্লি 90s এ প্রায় মানে লিস্ট ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে ইকোনমিক রিফর্ম যে পলিসি দরকার, ইন্ডিয়া যেমন ইকোনমিক পলিসি করেছিল নরসিমহারাজের সময় আর্লি 90s এ সেই রকম পলিসি হয়নি। 3 নম্বরে হচ্ছে ইন্ডাস্ট্রি সেখানে হয় যেখানে মিডিল ক্লাস থাকে, যেখানে মানে পার্চেস পাওয়ার থাকে, সাইজেবল মিডিল ক্লাস থাকে, পাকিস্তান সাইজেবল মিডিল ক্লাস নেই, হ্যাভস আর হ্যাভস নট আছে, এবং এই যেহেতু পার্চেস বেশি করে মিডিল ক্লাস ডিউ টু নট হ্যাভিং দ্য সাইজেবল মিডিল ক্লাস দ্য ফরেন ইনভেস্টার্স ওয়ার নট ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন পাকিস্তান, তারা ইনভেস্টেড হয়নি। এবং 4 নম্বর হচ্ছে সিকিউরিটি, যে আমি একটা ইন্ডাস্ট্রি করছি ইনভেস্ট করবো, পাকিস্তানের সোশ্যাল সিকিউরিটি নেই, সেখানে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি নেই, সেখানে ইনসিকিউর, হয়তো সেই কারখানাতে বা সেই ইন্ডাস্ট্রিতে বোম ব্লাস্ট করে দিল বা সেখানে ফতোয়া জারি করলো, এই সমস্ত অর্থাৎ উপযুক্ত ফেভারেবল একটা সার্কামস্টেন্সেস বা অ্যাটমসফিয়ার পাকিস্তান সরকার সেটা প্রোভাইড করতে পারেনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করবে বিভিন্ন এমএসএস গুলোকে, এই জন্য পাকিস্তানে কিন্তু কোনোভাবে উন্নতি হয়নি। এবং উপরন্তু দেখা যাচ্ছে পাকিস্তানে ক্রমাগত যে সন্ত্রাসবাদের মানে বিকাশ এবং সেখানে পাকিস্তানের মানে ইন্টারনাল সিকিউরিটি যেমন মানে ব্যাঘাত ঘটেছে, সেখানে ল অ্যান্ড অর্ডার মানে রক্ষা করার জন্য বেশি মাত্রায় সামরিক খাতে বা পুলিশ খাতে ব্যয় বরাদ্দ করতেছে ইন্টারনাল সিকিউরিটির জন্য, শুধু এক্সটার্নাল সিকিউরিটির জন্য। সুতরাং এই আর এমনি তো মানে প্রতি বছর যে মিলিটারি খাতে ব্যয় বরাদ্দ পাকিস্তান বেশি করে সেটা আমরা জানি, ফলে তো সব মিলেমিশে পাকিস্তানের ইকোনমি তো ডুম হয়েছে এবং পাশাপাশি যে সীমাহীন দুর্নীতি, অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন, পলিটিক্যাল করাপশন এবং প্রতিটি নেতা মন্ত্রী আমলা কিভাবে করাপ্টেড পাকিস্তানে সেটা আমরা সকলেই জানি, ফলে এমন একটি দেশ যেখানে মানে পরিত্রাণ পাওয়ার জন্য নাগরিকদের যে কাজের অধিকার, কাজের দাবি,
নাগরিকদের যে গণতান্ত্রিক দাবি এবং নাগরিকদের যে পরিষেবা পাওয়ার যে দাবি, সেই দাবিগুলো বিভিন্নভাবে উপেক্ষিত হয়েছে এবং ইমরান খান ওগুলোকে অ্যাড্রেস করতে পারেনি। ফলে জনসমর্থনের একটা বড় অংশ কিন্তু ইমরান খানের বিরুদ্ধে চলে গিয়েছিল। ফলত পাকিস্তানের এই যে যদি পলিটিক্যাল কালচারটা দেখি, যে এই যে ডিপেন্ডেন্সি ফরেন ফরেন মানে ইকোনমির ক্ষেত্রে ফরেন এডের উপর ডিপেন্ডেন্সি, বা ক্ষমতা টিকে থাকার জন্য মিলিটারিদের উপর ডিপেন্ডেন্সি বা এক্সটার্নাল পাওয়ারদের উপর ডিপেন্ডেন্সি, এটা তখনই দূর করা যাবে এই ট্রেন্ডটা যদি পাকিস্তানের মানুষ মনে করে যে তারা তাকেই ভোট দেবে যেই দলটি অপেক্ষাকৃত তাদের জন্য কি বলবো মানে কিছু করতে পারবে এবং তারা প্রতিবাদ করবে। এবং পাকিস্তানে কিন্তু সেইভাবে নাগরিক সমাজ কোনো গর্জে ওঠে না, যেটা আমরা প্রতিবেশী বাংলাদেশে আমরা দেখেছি। বাংলাদেশ স্বাধীনতার আগে 69 গণঅভ্যুত্থান, পাকিস্তানের সময় 71 স্বাধীনতা যুদ্ধ, তার পরবর্তী এরশাদকে বিতরণের জন্য 90 গণঅভ্যুত্থান এবং পরবর্তীকালে শাহবাগ মুভমেন্টের মতো মুভমেন্ট। তো এরকম ভাইব্রেন্ট সিভিল সোসাইটির যে রোলটা, সেখানে পাকিস্তান অনুপস্থিত এবং সেটা যতদিন পর্যন্ত না হচ্ছে সামরিক বাহিনী ভয় পাবে না, মোল্লারাও ভয় পাবে না, রিলিজিয়াস মাস্টার্সরা এবং ISI তো একটা ইন্টেলিজেন্স, এরা এদের তো ভয় পাওয়ার কোনো কথাই নেই, এরা একটা নির্দিষ্ট সিস্টেম মেকানিজমের মধ্যে চলে। সুতরাং তাদের যতক্ষণ পর্যন্ত নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা এই দুর্নীতিগ্রস্ত এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিংবা এই এই সমস্ত বা লোভী বা দুর্নীতিগ্রস্ত আমলা কিংবা এই ক্ষমতাশালী এই সামরিক বাহিনীর দ্বারা শোষিত হবে এবং বারবার আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হবে। কারণ মূল নীতি যেটা পাকিস্তান চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে সামরিক খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে এই যেমন একটি দরিদ্র রাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল স্টেট মানুষের জন্য খরচ করা, উন্নয়ন খাতে খরচ করা। আমি একটু তথ্য দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে এটা সকলেই জানি আমরা যে ইউক্রেনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংগ্রাম সেটা তো 54 দিন ধরে চলছে আর তার ফলে গোটা বিশ্ব জুড়ে জ্বালানির দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। রেকর্ড পরিমাণে বাড়ার কারণে বিভিন্ন যে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো, সেই দেশগুলো যাদেরকে অবশ্যই মানে খানিকটা নির্ভর করতে হয় অন্য দেশ থেকে তেল আমদানির জন্য, পেট্রোপণ্য আমদানির জন্য, যেমন পাকিস্তান, তারা কিন্তু বেশ খানিকটা নাভিশ্বাসে পড়েছে। এই মুহূর্তে যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে গত 9 মাসে পাকিস্তানের যে জ্বালানি সংক্রান্ত খরচ সেটা বেড়ে প্রায় $1500 কোটি কাছাকাছি পৌঁছে গিয়েছে, যেটা গত বছরের তুলনায় মানে গত বছর এই সময় যা ছিল তার তুলনায় ঠিক দ্বিগুণ। একদিকে যেমন এই ছবিটা, ঠিক অন্যদিকে গত পরশু রবিবারই স্পট মার্কেট থেকে 6টি LNG কার্গো কেনার জন্য বরাত দিয়েছে, একটি দরপত্র প্রকাশ করেছে পাকিস্তান সরকার, কিন্তু তার জন্য বেশ $1,00,000 লাগবে। সেটা দেওয়ার মতন তাদের পরিস্থিতি আছে কিনা বা দেওয়ার পরে তাদের বৈদেশিক মুদ্রার ভাড়ার ঠিক কোন পর্যায়ে থাকবে, কি অবস্থায় থাকবে, সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্টই একটা চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তার বিষয়ের মধ্যেও একটা অন্য চিন্তার বিষয় আসছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় যখন ঠিক এই রকম পরিস্থিতি হয়েছিল ডক্টর নন্দি, শ্রীলঙ্কাতেও শ্রীলঙ্কারও তো আর্থিক অবস্থা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থির হয়নি, সুতরাং সেই জায়গাতে ভারত প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো শ্রীলঙ্কার, তাই ভারত খানিকটা হলেও পাশে গিয়ে দাঁড়িয়েছিল, ডিজেল দিয়েছিল এবং জ্বালানির সংকটটা থেকে উদ্ধার পাওয়ার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। পাকিস্তান, আমি একটু আগেই বলছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই বৈঠক চলাকালীন জুলাই মাসে তিনি তার সঙ্গে দেখা করতে পারেন, অন্তত দুদেশের কূটনীতিকরা এই মুহূর্তে ভাবনা চিন্তা আরম্ভ করেছেন এরকমটা জানা যাচ্ছে। তো সেটা কতদূর পাকিস্তানের পক্ষে শুভ বুদ্ধি হবে ভারতকে পাশে পাওয়ার বিষয়টা? পাকিস্তান সত্যি যদি মনে করে, মানে পাকিস্তানের সাথে ভারতের বিভিন্ন সময়ে কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে গিয়েছে, আবার মাঝে মাঝে চালু হয়েছে, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি হয়েছে, সফট ডিপ্লোমেসির মাধ্যমে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে, এখন পাকিস্তান যদি সত্যি সন্দেহটা খুব মানে আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, যদি শুভ বুদ্ধি মানে উদয় হয়, সেক্ষেত্রে তো আমরা সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ককে এড়িয়ে গিয়েও বিভিন্ন কমন মঞ্চ যেগুলো আছে আমরা শেয়ার করি, সার্ক আছে, তারপরে আছে মানে আমাদের মানে SCO মতো সংগঠন আছে যাদের আমরা ন্যাম আছে, যে আমরা ওখানে গিয়ে কমন আলোচনা করতে পারি। এটা সাইডলাইন ডিপ্লোমেসি বলে, যে যখন কনফারেন্স হয় তখন ওই মূল আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের নেতারা পারস্পরিক আলোচনা বসে, এটা খুব তাৎপর্যপূর্ণ মণ্ডিত হবে। এই কারণে অর্থাৎ একটা রেজিম চলে গেছে, আরেকজনের রেজিম এসে শাহবাজ শরিফের, তিনি যদি তার পলিসি মেকিং এর জায়গায় একটু সিগন্যাল দেয় ভারতকে, যে আমরা ভারতের সাথে ইকোনমিক ডিপ্লোমেসিটাকে স্ট্রেন্থেন করতে চাই, অর্থাৎ সীমানা সমস্যা সীমানার মধ্যে চলতে থাক, আমরা ইকোনমিক ডিপ্লোমেসি, টেকনোলজিক্যাল
যে রিলেশনস আমাদের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম যদি বৃদ্ধি করা যায় এবং আমরা যদি এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই প্রসঙ্গে বলা উচিত মানে সার্কের কতগুলো কমন গ্রিড আছে সার্ক গ্রিড যেমন ভারত উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশকে দেয় আবার ভুটান থেকে ভাই বাংলাদেশ হয়ে ভারত বাংলাদেশ আসে মানে বিদ্যুৎ আবার ইন্ডিয়া থেকে নেপালও বিদ্যুৎ যায় সার্ক গ্রিড কমন গ্রিড আছে মানে সংযুক্ত করা যায় পাকিস্তান একমাত্র দেশ যাতে ভারতের অনেক উদ্বৃত্ত বিদ্যুৎ আছে সেটা পাকিস্তান কিন্তু যায় না অর্থাৎ ভারত কিন্তু ভারতের কাছ থেকে খুব কম নামে উদ্বৃত্ত বিদ্যুৎ পাকিস্তান নিতে পারে পাকিস্তানের লাভবান হবে এবং পাশাপাশি ভারত এটা দিয়ে কিছু কাজ করবে এখন যখন মানে কিছু রাজস্ব আদায় করবে এতে করে যে সম্পর্ক আরো মধুর হয় স্মুথ হয় এবং যদি আপনি যেটা বলেন শ্রীলঙ্কা তো বরাবরই আমাদের কাছ থেকে সাহায্য পায় 1948 শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে পাই আমরা বিভিন্ন হাতে ওদের মানে সাহায্য দিই মানে এমনকি ওদের স্টুডেন্টদের স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম গরিব মানুষদের ঘর তৈরি করা থেকে শুরু করে খাদ্য শস্য এগুলো তো দিই এমনকি চিকিৎসার বন্দোবস্ত চিকিৎসার বন্দোবস্ত করি এখন পাকিস্তান যদি সত্যি মনে করে যদি আমরা যে এনিমিটি ত্যাগ করে যদি ডিফেন্স খাতে ব্যয় বরাদ্দ তো বেশি ভারত সীমান্তেই করে যদি কমিয়ে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে নজর দিই তাহলে পরে আগামী দিনে সমস্যাই থাকবে না এবং পাশাপাশি যদি এই যে মোস্ট ফেভার নেশন একে অপরকে ডিক্লেয়ার করেছে এটার নীতি মেনে এবং সাতটা চুক্তি হচ্ছে 2006 যেন এগুলোর মাধ্যমে একটা সার্কের ফ্রেমের মধ্যে থেকে একটা বাণিজ্য একটা দ্বিপাক্ষিক বাণিজ্য যেগুলো যে বাড়াতে পারি প্লাস পাঠকের কাছ থেকে যদি বিভিন্ন সাহায্য চায় সেটা মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স হতে পারে সেটা হতে পারে টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স হতে পারে সেখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হতে পারে হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স হতে পারে সেটা কিন্তু ভারত দেবে ভারত ইন্ডিয়া উইল বি গ্ল্যাড টু অ্যাসিস্ট পাকিস্তান কারণ ভারত কিন্তু বিভিন্ন সময় বন্ধুত্বের বার্তা দিয়েছে পাকিস্তানকে পাকিস্তান সেটা ভঙ্গ করে যদি পাকিস্তান সত্যি এটা করে এটা শুধু পাকিস্তানের পক্ষে না সেটা দক্ষিণ এশিয়ার পক্ষে মঙ্গল পুরো এন্টায়ার এনভায়রনমেন্ট চেঞ্জ হবে দক্ষিণ এশিয়ায় এবং পাকিস্তানের যে ইন্টারনাল যে সমস্যা যে একটা আছে যে অ্যান্টি ইন্ডিয়ান যে মানে লবিটা খুব জোরালো ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে মিলিটারাইজেশন করার ক্ষেত্রে সেই লবিটাকে যদি অ্যাড্রেস করা যায় ভাই অনেক হয়েছে এখন এই নীতি থেকে বেরিয়ে আসে তাহলে নিজেও বাঁচবো না নিজের দেশের জনগণকে বাঁচাতে পারবো সুতরাং এই এনিমিটি করার কিছু হবে না হলো কি 70-72 বছর তো কিছু হলো না আমরা বরং আরো পিছিয়ে গেছি যেরকম যদি কম্পেয়ার করি একসাথে একই দিনে দেশ স্বাধীন হয়েছে ভারতের যে জিডিপি ইয়ারলি জিডিপি হচ্ছে $2,730 বিলিয়ন আর পাকিস্তানের সেখানে হচ্ছে $263 বিলিয়ন মানে 10 গুণ কম এবং মানে মাথা পিছু মানে জিডিপি যে পার ক্যাপিটা জিডিপি পাকিস্তান খুব কম মানে 1,666 এবং প্রতিটি পাকিস্তানি শিশু মানে 6.1 61.2 মানে মানে পার্সেন্ট মানে ইয়ে নিয়ে মানে লোন নিয়ে বা ডেট নিয়ে জন্মগ্রহণ করে মাথায় নিয়ে কোন পথে পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে তো রয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতের মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 জিতে আসার পর 2015 নিশ্চয়ই মনে আছে নওয়াজ শরীফের প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একেবারে আনঅফিশিয়াল একটি সফর আফগানিস্তানে ফেরার পথে একেবারে কিন্তু 2016 পাঠানকোট হয়ে গেল 2019 হয়ে গেল পুলওয়ামা আর তারপর থেকে সম্পর্কটা একেবারে পুরোপুরি তলানি সুতরাং এবারে নরেন্দ্র মোদীর লিড সরকার অর্থাৎ তার নেতৃত্বাধীন সরকার কতটা হাত বাড়াবেন বলে মনে হচ্ছে একেবারে সংক্ষেপে শেষে জানতে চাইবো ডক্টর নন্দী হ্যাঁ দেখুন নরেন্দ্র মোদী সরকার এবং তার আগে এই বিজেপি নেতৃত্বাধীন যে সরকার ছিল 1999 থেকে 2004 অটল বিহারী বাজপেয়ীর কিন্তু একটা লক্ষ্য ছিল পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করা তিনি বাস যাত্রা করেছিলেন তিনি ট্রেন চালু হয়েছিল দিল্লি থেকে লাহোর এবং আরো অন্যান্য মানে সহযোগিতা সম্পর্ক হয়েছিল এখন যদি এই নতুন করে সম্পর্ককে রেজুমিনেট করতে চায় মানে সাউথ ব্লক সেটা তো খুব ভালো হবে কারণ হচ্ছে এতে করতেও চাইবে কারণ হচ্ছে ইন্ডিয়া এখন কিন্তু গ্লোবাল ইমেজের দিকে ঝুঁকছে অর্থাৎ সারা বিশ্ব ইন্ডিয়াকে যেভাবে গুরুত্ব দিচ্ছে এই গুরুত্ব দেওয়ার একটা কারণ হচ্ছে গ্লোবাল পিস এবং গ্লোবাল অর্ডার রক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ার ইতিবাচক ভূমিকা শান্তি রক্ষার ভূমিকা এবং যদি এটা সারা ওয়ার্ল্ড কিন্তু ওয়াচ করছে যে ইন্ডিয়া জেনারেস ফরেন পলিসি গ্রহণ করছে পাকিস্তানের সাথে হাত মিলাচ্ছে আবার দেখো 99 এর পর আবার মেলাচ্ছে মাঝখানা করেছে এতে করে কিন্তু ইন্ডিয়ার ইমেজ বাড়বে অর্থাৎ যে গ্লোবালি যে গ্রহণযোগ্য তারও বাড়বে ফলে সেই ডিপ্লোমেট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমেসি তো এই ডিপ্লোমেসিটা কিন্তু এই ডিপ্লোমেটিক যে চাল বা
মানে এই কৌশল সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার আবার খেলবে এবং সে চাইবে পাকিস্তানের সাথে সখ্যতার হাত বাড়াতে, যাতে করে ইন্ডিয়াকে বাহবা দেয় সারা বিশ্ব। এবং আমার মনে হয় সেটা সাংহাই মানে কোঅপারেশন গ্রুপের যে কনফারেন্স, তার সাইডলাইন যে ডিপ্লোমেসি অফ দুদেশের রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধানের মধ্যে বৈঠক, সেখানে কিছুটা আমরা সেই রিফ্লেকশন দেখতে পাবো। বেশ, আমাদের তাকিয়ে থাকতে হবে অবশ্যই জুলাই মাসের দিকে এবং তার মধ্যে ঠিক কি হয় এবং পাক সেনার অন্দরে স্থিতাবস্থাটা বজায় থাকে কিনা সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কমর জাভেদ বাজওয়া তিনি নভেম্বরে রিটায়ার করছেন বলা যেতে পারে, তো তার আগে পর্যন্ত তার সঙ্গেও তো পাক সেনার সব অংশের সম্পর্ক ভালো নয়, সুতরাং সেক্ষেত্রে কি অবস্থা থাকে পাকিস্তানের অন্দরমহলে সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই বিশ্বের দরবারে পাকিস্তান এবং ভারতের এই সাইডলাইন ডিপ্লোমেসি যেটার কথা বলছিলেন ডক্টর নন্দী, সেটাও কীরকমভাবে হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে সেদিকেও আমাদের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী। একটা বিষয় অবশ্যই পরিষ্কার, সেটা হচ্ছে যে পাকিস্তান ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু সেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা ভারত বোধহয় ঠিক রাখবার চেষ্টা করেছে সবসময় সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, কিন্তু মুশকিলটা এটাই যে সব প্রতিবেশী রাষ্ট্র তাদের সেই বন্ধু ভাবটা সবসময় দেখাননি, যখন বিপদে পড়েছেন তখন হাত বাড়ানোর চেষ্টা করেছেন, আর এক্ষেত্রেও হয়তো তেমনটাই হতে চলেছে। ভারত কি করে সেদিকেও আমাদের নজর থাকবে। কোন পথে পাকিস্তান? আজকের পাঁচটা বিশেষ এই পর্যন্ত, নমস্কার।